মেট্রিক পরীক্ষার্থীলৈ সুখবর। 15 মার্চৰ পৰা অনুষ্ঠিত হ'ব মেট্রিক পরীক্ষা। আসর হইতে সেবাৰ অধ্যক্ষৰ বৈঠক। বহু প্ৰত্যাশিত মেট্রিক পরীক্ষালৈ মাজত মাত্র কেইটামান দিন। মেট্রিক পরীক্ষার পূর্বে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদত উপস্থিত সদ অসম ছাত্র সন্থার দল। ছাত্র ছাত্রীর শৈক্ষিক ভবিষ্যতের লগত জড়িত মেট্রিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনাত মিলিত আসুর নেতৃত্ব। উল্লেখযোগ্য যে 2022 বর্ষৰ মেট্রিক আর হাই মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা 432,884। ইয়ার লগতে সর্বমুঠ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে 903টা। কোভিড সৃষ্টকালের মাজতে এইবার অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। ইতিমধ্যে সাজু হয়ে উঠিছে সেবা কর্তৃপক্ষ। যিকোনো পরিস্থিতির প্রতি মোকাবিলা করব সাজু সেবা। সমান্তরালভাবে কোভিড আক্রান্ত পরীক্ষার্থীও এইবার দিব পারিব পরীক্ষা। আক্রান্ত পরীক্ষার্থীর বাবে থাকিব সুকিয়া পরীক্ষা কেন্দ্র। ইতিমধ্যে কোভিড কালত পরীক্ষার বাবে কি কি নীতি নিয়মের মাজেরে অনুষ্ঠিত করিব পরীক্ষা সেই সম্পর্কেও বুঝ লয় আসুর সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার নেতৃত্বত অহা দলে। 2022 বর্ষত মুঠ 421,578 ছাত্র ছাত্রী হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হব। তারে অসম হাই মাদ্রাসার কারণে 11,306, টোটেল 432,884 ছাত্র ছাত্রী এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর অসম হাই মাদ্রাসা পরীক্ষার কারণে অবতীর্ণ হব। সেবাই পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ইতিমধ্যে আমাক সদরি করেছে। আর কোনোবা ছাত্র ছাত্রী যদি সেই সময় কোভিডত আক্রান্ত হয়ে থাকে তেনেহলে তেখেতসকলৰ কারণে সুকিয়াক পরীক্ষা হলত পরীক্ষা পতার ব্যবস্থা তেখেতসকলে করার কথাও আমাক ইতিমধ্যে জানাইছে। আর মুঠ যে সিলেবাস আছিল সেই সিলেবাস 60% সিলেবাস অর্থাৎ রিভাইজ করা হয়েছে। সিলেবাসক্ষণ রিভাইজ করে 60% সিলেবাসের ভিতর 100 নম্বর প্রশ্ন এইবার মেট্রিক পরীক্ষা আহিব। গতি আমি আশা রাখিছো এইবার সুকলমে গোটেই পরীক্ষাটি অনুষ্ঠিত হব। আর ছাত্র ছাত্রীসকল ইতিমধ্যে পরীক্ষা দিবর কারণে সাজু হয়েছে। 15 মার্চৰ পৰা পরীক্ষা অনুষ্ঠিত হব। আর কিবা কারণ যদি কোভিড পরিস্থিতি বেয়ার ফালে ঢাল খায় তেনেহলে সেবা সম্পূর্ণ সাজু হয়ে আছে। এতিয়া প্রশ্ন হয় উদ্বেগর সৃষ্টি করা কোভিডে মেট্রিক পরীক্ষাত ছাত্র ছাত্রী আর অভিভাবকর মাজত সংশয়ের সৃষ্টি করব নাকি সেইটোহে লক্ষণীয় হব। ভিডিও জার্নেলিস্ট দীপক সিংর সহযোগত পার্থ প্রতিম বরা রিপোর্ট নিউজ টাইম অসম।